দেখতে পাইনি। আপনারা যেরকম গাড়ি দেখতে পাচ্ছেন এরকম অসংখ্য গাড়ি আমরা দেখতে পেয়েছি এবং কাঁচ ভেঙে দিয়েছে, মানুষ ভিতরে ছিল সেগুলো মানুষ আতঙ্কিত হয়ে বেরিয়ে গেছে। আরেকটু বলি যে শহীদ রমিজউদ্দিন কলেজের দুই শিক্ষার্থী আজকে নিহত হয়েছেন এবং স্কুল থেকে ফেরার পথে জাবালিনুরের নামে একটি গাড়ি তাদেরকে ধাক্কা দেয়, দুজন নিহত হয়েছে। এর পাশাপাশি কিন্তু অসংখ্য আহত হয়েছে, তারা হাসপাতালে ভর্তি রয়েছে। উত্তরা থেকে এই দিকটাতে আসার, বহাখালী থেকে আসার পুরো পথটি কিন্তু আমরা একটু আগেও তীব্র যানজট দেখতে পেয়েছি, আটকে দেওয়া হয়েছিল, এখন ছেড়ে দেওয়া হয়েছে। ছেড়ে দেওয়ার পরে যে গাড়িগুলো এদিকে আসছিল সেই রকম অসংখ্য গাড়ি কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। এখন কিন্তু তীব্র যানজট না থাকলেও সাধারণ মানুষ, আতঙ্কিত মানুষ কিন্তু রাস্তায় নেমে গেছে, তারা ভয়ে এবং নেমে গেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি কিছুক্ষণ আগে কিছু সদস্য আমরা দেখেছি, কিন্তু তাদেরকে বাধা দেওয়ার যে বিষয়টি সেটা আমরা দেখিনি। উত্তরা থেকে যেই গাড়িটি আসছে, পাবলিক সার্ভিসের যে গাড়িটি আসে, সেটি ভেঙে দেওয়া হচ্ছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন প্রতিটি গাড়িরই কাঁচ ভাঙা, ইট ছুটকি নিয়ে লাঠি নিয়ে শিক্ষার্থীরা আসছেন এবং ভেঙে তারা চলে যাচ্ছেন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা। এবং এখন পর্যন্ত কিন্তু যে বাধা দেবার যে বিষয়টি সেটি আমরা দেখছি না, বা কী হয়েছে ওদিকে, কীভাবে শিক্ষার্থীরা নিহত হলেন সেই বিষয়ে আমরা, যে শিক্ষার্থীরা বেরিয়েছিলেন স্কুল থেকে তখন কিন্তু রাস্তা পার হতে গিয়ে জাবালিনুরের যে পরিবহন সেটি হঠাৎ করে তাদের ধাক্কা দেয়, দুজন নিহত হয়েছে তাৎক্ষণিকভাবে ওখানেই, এবং অসংখ্য আরও অনেক শিক্ষার্থী কিন্তু আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। এখানে কিন্তু জাবালিনুর সহ অন্যান্য যে পরিবহনের গাড়ি সেগুলো ভাঙচুর করতে আমরা দেখেছি, অনেক সাধারণ মানুষ অনেককে দেখছি যে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে তাদের গন্তব্যে পৌঁছতে, খুব একটা যানজট এই অন্তত উত্তরা থেকে এখন নেই। মহাখালীর দিকে গাড়ি যাচ্ছে ঠিকই, কিন্তু খুব আতঙ্কিত হয়ে যাচ্ছেন সাধারণ যারা যাত্রী রয়েছেন, তারাও বেশ আতঙ্কিত, আতঙ্কের মধ্যে রয়েছেন। আমরা বেশ গাড়ির দীর্ঘ সারি দেখাতে পারবো যে গাড়িগুলো ভাঙচুর করা হয়েছে, এবং একজন পথচারী জানালেন যে পিছনে অর্থাৎ সামনের দিকে উত্তরার দিকে যেতে আরও অসংখ্য গাড়ি এরকম ভেঙে ফেলা হয়েছে। জাবালিনুরে পরিবহনের গাড়িটি কিন্তু ধাক্কা দিয়েছে, সেই পরিবহনের গাড়ি তো ভেঙে দেওয়া হয়েছে, এর পাশাপাশি অন্যান্য যে কল করা হয়েছে, এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছেন, এখন পর্যন্ত আপনারা দেখছেন, এখন এখন দেখতে পাচ্ছেন যে কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে এসেছেন, কিন্তু তাদের ওই অর্থে বেশি তৎপরতা আমরা লক্ষ্য করছি না। যে গাড়িটি দেখছেন যে পুরোটা ভেঙে দেওয়া হয়েছে, এখানে কিন্তু যাত্রীরাও বেশ আতঙ্কিত অবস্থায় রয়েছেন, অনেকে কিন্তু আমরা দেখেছি যে চলে যাচ্ছেন রাস্তা থেকে, কাঁচের টুকরে তারা অনেকের কিন্তু আহত অবস্থাও দেখেছি, আতঙ্কিত যাত্রীরা, এবং যে অবস্থা এখন একেবারেই থমথমে অবস্থা বিরাজ করছে। এখানে আমরা যদি একটু কথা বলি যে আপনাদের গাড়ি কি ভেঙে দেওয়া হয়েছে, কি অবস্থা? যে ইট পাটকাল লাঠি ছড়া দিয়ে সব ভাঙে দিয়ে গেছে গা, হঠাৎ করে না কিছু জানা নাই, এমনি ভাঙে দিয়ে গেছে গা। এখানে যারা যাত্রী ছিল তাদের কি অবস্থা? যাত্রীরা কিছু গাল কাটা গেছে, কারো হাত কাটা গেছে, অন্যান্য যাত্রী হয়তো মাথা কেটে গেছে, এরা নামিয়ে চলে গেছে গা। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমরা আসলে শুনছিলাম একজন গাড়ির যিনি আছেন এখানে, তিনি বলছিলেন যে যে যাত্রীরা ছিলেন তারাও কিন্তু অনেকে আহত হয়েছেন কাঁচের টুকরোতে, এবং পুরো রাস্তা জুড়ে আমরা কিন্তু অসংখ্য কাঁচ দেখতে পাচ্ছি। সাধারণ যাত্রীরা কিন্তু বেশ সমস্যায় পড়েছে। উত্তরা থেকে মহাখালীর পথে যারা এসেছেন তারা অন্তত আমরা দেখেছি যে বেশ সংকটে রয়েছেন, তীব্র যানজট ছিল, কিন্তু যানজটের পরে এখন সহকর্মী তরিকুল ইসলাম সৌরভ সরাসরি যুক্ত হয়েছিলেন রাজধানীর বিমানবন্দর সড়ক থেকে, সেখানে বাস চাপায় তিন শিক্ষার্থী নিহত হয়েছে, এবং নিহত হওয়ার ঘটনার পর বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিল শিক্ষার্থীরা, সেই সব খবর তিনি সরাসরি যুক্ত হয়ে আমাদের সঙ্গে জানাচ্ছিলেন, দেখছেন।